আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম মুসল্লিদের অতিরিক্ত চাপ কমাতে বাইতুল আমান মসজিদ সম্প্রসারণের উদ্যোগে সবাইকে সহযোগিতা করার আহ্বান প্রবাসী ব্যবসায়ীরা সুসংগঠিতভাবে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র লন্ডনে বিবিসিসির সভায় বক্তারা সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সাথে এই বিবিসিসির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মত বিনিময় শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত বার্মিংহামে আল আমিন ইসলামিক স্কুলের বাৎসরিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির জানান দুঃখিত আমি খবরটি আবার পড়ছি পূর্ব লন্ডনে বেতলাল গ্রিনস্থ বাইতুল আমান মসজিদের বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে মসজিদ কমিটির চেয়ারম্যান হাজি শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ হুমায়ুনের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার স্বাগত বক্তব্য রাখেন কমিটি ব্যক্তিত্ব সৈয়দ জহিরুল হক এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী মসজিদের সাবেক চেয়ারম্যান সুবহান আলী আব্দুল কাদের আহবাব হোসেন প্রমুখ বক্তারা এ সময় বাইতুল আমান মসজিদ নির্মাণের প্রেক্ষাপর্ব তুলে ধরে বলেন দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর দান ও সার্বিক সহযোগিতার ফলে বাইতুল আমান মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে এলাকাবাসী সহ সকল মুসলমানদের প্রতি আহ্বান জানান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাউন হ্যামলেটস লেবার কাউন্সিলের লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম আব্দুল লতিফ নিজাম সাইফুল ইসলাম শিপু মঞ্জুর আলী ফজলুল হক ফজলু হাজি নূর হোসেন ধন মিয়া আব্দুর রাজ্জাক নিম্বর আলী সহ আরও অনেকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা সুসংগঠিতভাবে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের সর্বোচ্চ অগ্রগতি হবে রবিবার পূর্ব লন্ডনের বাংলা টাউন ব্রিকল্যানের স্থানীয় একটি রেস্তোরাঁয় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মাকুদ্দিসের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি এস এম খালেদ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মিশন লন্ডনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব বিবিসিসির ডিরেক্টর জেনারেল এম আর মাহতুব চৌধুরী ফিনান্স ডিরেক্টর মুহিব চৌধুরী সাবেক সভাপতি শাহগীর বখত মারুফ মেম্বারশিপ ডিরেক্টর মনির আহমেদ এটিএন বাংলার ইউরোপের সিইও হাফিজ আলম বক্স ম্যানেজিং ডিরেক্টর সুফি মিয়া চ্যানেল নাইন ইউকের সিইও নাহিদা রহমান প্রমুখ এই ইফতার ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিবিসিসির ডিরেক্টর বশির আহমেদ আলী জাকারিয়া রফিক হায়দার শফিকুল ইসলাম বিবিসিসির লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মেম্বারশিপ সেক্রেটারি লুৎফর রহমান সায়দ বিজনেস ডেভেলপমেন্ট সেক্রেটারি ফারজানা নীলা সহ আরও অনেকে ফেডারেল অব ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্টের পক্ষ থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ইস্ট এন্ড লজিস্টিকের ডিরেক্টর দেওয়ান সৈয়দ আব্দুর রাউফের নেতৃত্বে চার সদস্যের এক ডেলিগেট দল বাংলাদেশ জাতীয় সংসদের সিভিল এভিয়েশন ও পর্যটক বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সাথে মত বিনিময় করেছেন ফেডারেশনের কর্মকর্তাগণ এ সময় বাংলাদেশ বিমানে কার্গো প্রেরণের ক্ষেত্রে ব্যবসায়িকভাবে তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো বিশদভাবে অবহিত করে সাংসদকে একটি স্মারকলিপি প্রদান করে এ সময় শফিকুর রহমান এমপি ফেডারেশনের অভিযোগগুলোতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এ বৈঠকে ফেডারেশন অব ব্রিটিশ বাংলাদেশি কার্গো এজেন্সের কোষাধ্যক্ষ ও ডিজিকম কার্গোর এম এ লাকি প্রচার সম্পাদক ইউকে কার্গোর এমাদুর রহমান এমাদ ও পরিকল্পনা সম্পাদক এম আর এ গ্লোবালের মোহাম্মদ রবিউল আওয়াল উপস্থিত ছিলেন
মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি হলে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি হারুনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক মোতায়ের হোসেন লিটনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা এ কে আজাদ, আনোয়ার হোসেন চৌধুরী, ব্যারিস্টার সাইম আব্দুল হক রাজ, আব্দুর রব, শিক্ষক শাহ আলম, হারুন, আতাউল্লাহ ফারুক, মোজাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম মিরাজ, জহিরুল ইসলাম, তামিম এনাম, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ কাউসার প্রমুখ। পরে সংগঠনের সাধারণ সম্পাদক ভিপি হারুন মাহফিলে আগত যুক্তরাজ্যস্থ সকল নোয়াখালীবাসীদের ধন্যবাদ জানান। মাহফিল শেষে সংগঠনের ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিংহামে আল আমিন ইসলামিক স্কুলে বাৎসরিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ইতালি আওয়ামী লীগ এবং ইতালি বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হল পৃথক পৃথক ইফতার ও দোয়া মাহফিল।